إن الحمد لله حمدا يليق بجلاله وكماله والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا
ذريته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাল শুকর আল্লাহুম্মা ইজআলনা মিনাল মাহমুদিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আজকের এই মুতাবাররক কদমী পশ্চিম পাড়া পাকা জামে মসজিদের এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুতাবাররক আজকের এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিল অত্র এলাকার যুবকদের আপ্রাণ প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে এই মাহফিলকে এতদূর নিয়ে আসার তৌফিক দিয়েছেন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব মিজানুর রহমান মোল্লা সাহেব, যিনি সুযোগ্য চেয়ারম্যান 9 নং রূপাপাত ইউনিয়ন পরিষদ। ওনার জন্য আমরা প্রাণ খুলে মন থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সেই সাথে আজকের মাহফিলের কাবিলুল ইহতিরাম জনাব সভাপতি হাজী আব্দুল মান্নান মোল্লা সাহেব, সভাপতি অত্র মসজিদ, আমরা ওনাকেও আজকের এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি আল্লাহ পাক যেন ওনাকেও হায়াতে তৈয়িবার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান মালিকের, অভিনন্দন জানাচ্ছি আজকের যুবকদেরকে যারা এই মাহফিলকে সাজিয়েছে, উপবিষ্ট হয়েছে এই মাহফিলে হাদারাত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরুব্বিয়ানে আজম, আজিজ তলাবা, সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে তরুণ প্রজন্মের আমার তরুণেরা, আকাশচুম্বী ভালোবাসা নিয়ে যে তরুণগুলো আজকের এই মাহফিলকে সাজিয়েছে আল্লাহ পাক যেন তাদের জান্নাতকে সাজিয়ে দেয়, পড়েন আমিন। পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মাইকের আওয়াজ কম, এটা কি এই এই দুইটার আওয়াজ আছে না? আলহামদুলিল্লাহ, আওয়াজ কি এখন একেবারে কম মনে হয়? ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ, না মাইকটা ভালোই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, তানবীর ভাইয়ের মাইক আলহামদুলিল্লাহ খারাপ মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের এই অপারেটর সিস্টেমকে আল্লাহ যেন ভালো রাখে, শেষ পর্যন্ত যেন আমরা মাহফিলটা করতে পারি আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন।
আজকের এই মাহফিলে যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে আসার বসার বলার সুযোগ দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই বলছি আমরা আলহামদুলিল্লাহ, বলতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দুরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুয়া শাহেনশাহে দু জাহান আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আজকের এই দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আমরা অনেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে মিস করে ফেলেছি না বোঝার কারণ। সবাই মহব্বত ভরা কণ্ঠে হৃদয়ের মহব্বতকে উজাড় করে দিয়ে সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন এবার এমন নবীর নামে আমরা দরুদ পড়লাম, মুসিবতের সময়ে পুল সিরাতের কিনারায় নবী আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, সেই মুহূর্তটা এমন কঠিন হবে কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। নবীরা ইয়া নাফসি বার বার বলতে থাকবে, সেই মুহূর্তে নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থেকে উম্মতের মায়ায় বার বার নবী বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহু আকবার, ওমর আল্লাহ উম্মতের জন্য একটু শান্তি দান করেন, উম্মতের জন্য একটু রহম দান করেন, উম্মত গুলাকে মাফ করে দেন। বারবার সেদিন নবী আমার আপনার জন্য কাঁদবে ফরিয়াদ করবে। পুলসিরাত উম্মতেরা তিন ভাবে পার হবে, সিনফান মুশাতান এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানান আরেক গ্রুপ পার হবে জান্নাতি আরোহণে চড়ে, আর সিনফান আলা উজুহিহিম আরেক গ্রুপের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে দিয়ে দিবেন। পুল সিরাতের ধারালো পুল সিরাত পার হতে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। সেই পুল সিরাতের কিনারায় দাঁড়ায় নবী আমার আপনার জন্য বারবার দোয়া করবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম বলে বলে নবী ফরিয়াদ করবে। এমন কিছু আল্লাহর গোলাম নবীর উম্মত সেদিন থাকবে, পুলসিরাত তারা যখন পার হবে নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউল হাবিব, ও মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও,
কারণ তোমার নূর তোমার আলো জাহান্নামের আগুন গুলাকে নিভিয়ে দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। এমন উম্মত সেদিন থাকবে যারা পার হয়ে যাওয়ার সময় জাহান্নাম আওয়াজ করে বলবে, তোমার নূরের আলো জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে যতজন উম্মত এখানে বসছি, আমি আসার সময় লক্ষ্য করেছি অনেক যুবকদের চোখে মুখে একেবারে মাহফিলের প্রতি খুব আগ্রহ, এত আগ্রহ নিয়ে যুবকেরা মাহফিল করে একটুখানি নাজাতের আশা। ও যুবকেরা, তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা যদি মালিকের ইবাদতের মধ্যে সময় কাটাতে পারো, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যিনি তোমাদেরকে জান্নাতের ফয়সালা দিতে দেরি করবেন না তিনি কি। পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় দেখেন, এখন যুবকদের মৃত্যুর হার ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। যুবক এখন রাত্রিবেলায় ঘুমায় না, সারা রাত জেগে জেগে আকাশ প্রযুক্তির নানা ডিভাইস ব্যবহার করে, ফেসবুক চালাতে চালাতে রাত কেটে যায়, মোবাইল বাড়ে হোয়াটসঅ্যাপে রাত কেটে যায়, বিভিন্ন ভিডিও ব্রাউজ করতে করতে রাত কেটে যায়। ও যুবক, তোমার এই বয়সের চেহারার দিকে সবাই তাকায় আছে, ও যুবতী, তোমার এই বয়সের চেহারার দিকে সবাই তাকায় থাকে, দুনিয়ার মানুষগুলা তাকায় তাকায় তোমার রূপ তোমার সৌন্দর্য দেখে, আর যিনি তোমার ইবাদতের দিকে প্রতিনিয়ত তাকায় আছেন তিনি কি। ছায়া থাকবে না, সব ফুরে যাবে, সেই কঠিন সময়ে তোমার আমার জন্য আমার মালিক যদি আপন হয়ে যায়, মালিক যদি সেদিন আমাকে আপনাকে আশ্রয় দিয়ে দেয়, আমরা সবচাইতে সৌভাগ্যবান হব, আমরা সবচাইতে সফল হব, যিনি সফল বানায় দিবেন তিনি কি। একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার একেবারে প্রথম আয়াতটা আজকের মাহফিলে আমি তেলাওয়াত করেছি, 112টি আয়াত আছে মক্কা অবতীর্ণ সূরা। এই সূরাটার প্রথম আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলতে চাই, খুব কষ্ট হবে আপনাদের, মাশাআল্লাহ। মাহফিলটা আমি খুব অভিভূত এবং আনন্দ বোধ করছি এই জন্য, অল্প কয়েকদিনের মাহফিল কিন্তু যুবকেরা চাইলে অসম্ভব কেমন যেন সম্ভব হয়ে যায়, সুবহানাল্লাহ। এই এলাকায় এটা প্রথম মাহফিল, প্রথম মাহফিল হওয়ার পরেও আলহামদুলিল্লাহ এরকম মাগরিবের পরের সময়ে একটা সুন্দর আয়োজনে এই আয়োজনটা এত সুন্দর করে মিলেছে, শুধুমাত্র যুবকদের এখলাসের কারণে। আল্লাহ যেন এই যুবকদেরকে নামাজি দিনদার পরহেজগার বানায় দেয়, পড়েন আমিন। চলেন আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা আবার সামনে নিয়ে এসে এই একটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوا وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى
وأسر النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون اقترب للناس حسابهم হিসাবের দিনটা যত ঘনে আসবে হিসাবের দিনটা যত ঘনে আসবে ওহুম ফি গাফলাতিন মুরিদুন হিসাবের দিনটা যত ঘনে আসবে মানুষের ভিতরে গাফলতি ক্রমে ক্রমে বেড়ে যাবে এখন একটু তাকায় দেখেন হিসাবের দিন মানে কিয়ামতের সময়টা যত ঘনিয়ে আসছে আল্লাহর সামনে যাওয়ার সময়টা যত ঘনিয়ে আসছে আমার চক্ষু বন্ধ হওয়ার সময়টা যত ঘনিয়ে আসছে দুনিয়ার সময় শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে মানুষের ভিতরে অবহেলা তত বেড়ে যাচ্ছে মানুষ তত গাফেল হয়ে যাচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে যখনই গাফেল হয়ে যাবেন যিনি পাকড়াও করবেন তিনি কি একটু তাকায় দেখেন দুনিয়ার মানুষেরা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী দুই টাঙ্গুলকে একত্রিত করে বললেন আনা ওয়াসআব আমি আর কিয়ামত এত কাছে দুই টাঙ্গুল এইভাবে রাখলে যত কাছে মাঝখানে কোনো ফাঁকা নাই দুই টাঙ্গুল যত কাছে আমি আর কিয়ামত এত কাছে 1450 বছর হয়ে গেল মুসলমান এখন এসে হিসাব মিলায় দেখেন তাকালি মনে হয় সকাল হওয়ার আগে যিনি বড় বড় বিপদের পরে বিপদ দিতে পারেন তিনি কে একটু হিসাব মিলায় দেখেন আমরা কি করতেছি এমন সময় আসবে ইদা তুখিজাল ফাইয়ুতু আলাম ছোট ছোট আলামতের কথা বলছি এমন সময় আসবে পুরো দেশটাকে নিজের মনে হবে জনগণের সম্পদ সব নিজের সম্পদ বলে মনে হবে এমন যখন শুরু হয়ে যাবে স্পষ্ট বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি দুই নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা আমানতের খেয়ানত হবে এখন তাকায় দেখেন যেই দিকে তাকাবেন আমানতদার বলতে মানুষ খুঁজে পাওয়া যায় না নেতারা যখন আমানতের খেয়ানত করে কর্মীরা যখন আমানতের খেয়ানত করে বড় বড় ব্যক্তি যখন আমানতের খেয়ানত করে পরিষ্কার ভাবে বুঝে নিবে কিয়ামতের সময়টা সন্নিকটে এখন হিসাব মিলালে দেখা যায় আমানতের খেয়ানত একেবারে আমাদের দেশে হয় না হয় এরপরে দেখবেন যাকাতু মাগরামা যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে করেনি এখন যাকাতের সময়টা রমজান মাসে বেছে নেয় কারণ একটু দান করলে খুব হাইলাইটস হওয়া যাবে সওয়াবেরও বিষয় আছে একদিকে সওয়াব অন্যদিকে ঈদের সময় গিয়ে একটু মানুষকে দিলে মানুষ ভালো প্রচার করবে এই প্রচারের কারণে
রমজান মাসে মানুষ যখন জাকাত দেয়, জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি যখন দেওয়া শুরু হয়ে যায়, আপনি পরিষ্কার ভাবে মনে করবেন জাকাতের নামে প্রকাশ্যে প্রতারণা চলতেছে, ঠিক না বেঠি? আমাদের দেশে খালি ট্যাক্স বাড়ায়, যদি কোরআনুল করিমের একটি বিধান আমাদের দেশে যদি এস্টাবলিশ করা যেত, শুধু যদি জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা যেত, অর্থনৈতিক এমন একটা ঊর্ধ্বগতি দেশে দেখতেন আপনারা স্বচক্ষে, দরিদ্র মানুষ এদেশে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? এরপরে তাকায় দেখবেন চার নম্বরে এমন সময় আসবে দিন শিখবে, আলেম হবে, বক্তা হবে, খতিব হবে, অনেক বক্তা অনেক খতিব সেদিন ধরা পড়ে যাবে। বড় ভয় লাগে মাহফিলে যখন কথা বলি, এত এত মানুষ কথা শোনার জন্য আসে, আপনার নিজের এখলাসের জায়গাটা যদি পরিষ্কার করতে না পারেন, আল্লাহ সেদিন করেছিলি বক্তা বলবে লি আজলিক, তোমার জন্য ওয়াজ করেছি, তোমার জন্য তেলাওয়াত করেছি, তোমার জন্য বয়ান করেছি, আল্লাহ বলবে কাযাবে তা তুই মিথ্যা বলেছিস, আমার জন্য কর নাই। মানুষ তোমাকে বক্তা বলবে, খতিব বলবে, জন্য ওয়াজ করেছিলে, বক্তব্য দিয়েছিলি, বড় কারি সেজেছিলে, আজকে তোর কোনো মূল্য নাই। সেদিন আল্লাহ পাক বলবে আলেমকে লটকায় ফেল, চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাটা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, আলেম সেদিন ব্যর্থ হয়ে যাবে আল্লাহর আদালতে। তাকে দেখবেন পঞ্চম নম্বরে আতার রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে কথায় কথায় ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেক পদে পদে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, এখন করে কি করে না? কিছুদিন আগে ফিরোজ সাহেব নামে একজন বাবা মারা গেল, আহারে 24টা ঘন্টা পার হয়ে যাচ্ছে, দুই ছেলে একজনও লাশের কাছে আসেনি, একজন একটু অসুস্থ আর একজন খুব চালাক খুব সুস্থ। মা নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছে সন্তান পুত্রবধূ দুইজন মিলে দরজার ভিতরে হাত দিয়ে হাতের মধ্যে চাপা দিয়ে মায়ের হাত ভেঙে ফেলেছে। মা বলতেছে এক বেলা খাবার দিয়েছে, ভাত দিলে তরকারি নাই, তরকারি দিলে ভাত নাই। যেই সন্তানের জন্য কোটি 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 টাকা রেখে গেল ব্যাংকে, ঢাকা এক বাড়ি, নরসিংদী আরেক বাড়ি, সব পড়ে আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, সন্তান দাফন কাফনের জন্য পর্যন্ত আগায় যায় নাই, পিছনের রাস্তা দিয়া 24 ঘন্টার ভিতরে পোকা বের হতে থাকে, 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকে না, 6 দিনের ভিতরে নোখ নোখের জায়গায় থাকে না, 9 দিনের ভিতরে একটা একটা করে লোম শরীর থেকে সবগুলা ঝরে যায়, 17 দিনের ভিতরে পুরাটা দেহ ফুলে ফেটে পচে বাষ্ট হয়ে যায়, বাষ্ট হয়ে যায় আপনার শরীর আমার শরীর, এই ঠুনকো মানুষ সামান্য মানুষ হয়ে এত অহংকার আমরা করি। একটা বার চিন্তা করেন স্ত্রীর কথায় আপনি যদি অন্যায় গুলা করেন,
পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আজাবের পরে আজাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে। এরপরে আমার ভাইরা ৬ নম্বরে আক্কা উম্মাহু মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করবে, কেয়ামত আসার আগে এগুলা দেখবেন। এখন তাকে দেখেন মাকে সন্তান গালি দিতে দেরি করে না, মাকে সন্তান খানা দেয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। থাক থাক, অসুবিধা নেই অসুবিধা নেই, এরকম দু একজন থাকবে, অসুবিধা নেই। জি এরকম থাকবে দু একজন, অসুবিধা নেই, থাক। এ উনারে উঠানো যাবে না, উঠানো যাবে না, থাক 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 থাক। মাশা আল্লাহ, মুরব্বি আসেন না, মুরব্বি কথা শুনতেছি। শুনো, আল্লাহর রসুল যদি এরকম অসুস্থ মানুষ দেখতেন, খারাপ ব্যবহার না করে একটা দোয়া পড়তেন। আমরা দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। মাশাআল্লাহ, সবাই পড়ছেন? এজন্য কয় না বলে, সবাই পড়ছে ইনশাল্লাহ কোন, এই তো মাশাআল্লাহ, সবাই পড়ছে, এই তো সুন্দর। এবার ঠিক আছে, মনোযোগ ঠিক আছে তো? এখন দেখবেন উনিও ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা সবাই ঠিক, আল্লাহর গোলামও ঠিক। আল্লাহ তো আমার এরকম বানাইতে পারত। এখনো এক সেকেন্ডকে যদি আপনি কোটি ভাগে ভাগ করেন, এতটুকুন সময় আল্লাহর লাগবে না। এখন একটু নাড়াই দিলে সব শেষ। আল্লাহ এতটুকুন ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া। কথা বলতে পারতেছি, আল্লাহর অনেক বড় শুকরিয়া। কথা শুনতে পারতেছেন, অনেক বড় শুকরিয়া। দেখতে পারতেছি, অনেক বড় শুকরিয়া। কালকের মাহফিলে এই যে ক্যামেরাম্যান ছিল, একজন অন্ধ হাফেজ, একসাথে খেতে বসছি, ইলিশ মাছটা তার হাতের নিচে দিস দিয়ে আমি শুধু বলছি, হাবে সাহেব বলেন তো এটা কোন মাছ? এভাবে ধরে সাইজ টাইজ দেখে বলতেছে, হুজুর এটা ইলিশ মাছ। আমি তাকায় থেকে চিন্তা করলাম, আল্লাহ, এই দুইটা চোখের হিসাব যদি তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করো, আমি কোশ্চিন কালো একদিনের জবাব দিতে পারবো। কি পরিমাণ নেয়ামত আল্লাহ আপনার আমার চোখের ভিতরে দিলেন! এত এত নেয়ামত পাওয়ার পরে আল্লাহকে কেমন করে ভুলে যান! ও আল্লাহর গোলামেরা, আপনার মা আপনার কাছে আপন হোক, আল্লাহ এটা চান কি চান না? এমন এমন বৃদ্ধাশ্রমে এমন অনেক মা আছে আমাদের দেশে, মা দিবস পালন করি, বাবা দিবস পালন করি, মা দিবসে অনেক বৃদ্ধাশ্রমে এমন অনেক মায়ের কাছে যাওয়া হয়, মা সেই বৃদ্ধাশ্রমে থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমন এক মায়ের সাক্ষাৎকার আমি দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই। মাকে জিজ্ঞাসা করতেছে, মা এখানে থাকতে আপনার কেমন লাগে? মা বলতেছে, যখনই এখানে থাকি বারবার মনে পড়ে আমার কলিজার টুকরা সন্তান, পড়াশোনা করবে অনেক বড় হবে, স্বপ্ন নিয়ে সব করিয়েছি, মনে করেছিলাম সন্তান একদিন মনে রাখবে। আমার ছোট্ট একটা পেটে তেমন জায়গা নাই, কিন্তু সেখানেও আমি আমার সন্তানকে জায়গা দিয়েছি আমার পেটে। দুনিয়াতে এসেছে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সন্তানটাকে লালন পালন করেছি,
আশা করে পড়িয়েছি, একদিন আমার দুঃখ থাকবে না, সন্তান আমাকে মনে করবে। আজকে সন্তান অনেক বড় চাকরিজীবী, অনেক টাকাওয়ালা, সন্তানের স্টেটাস অনেক হয়ে গেছে, মাকে মানতে পারে না, এমন দৃশ্য যখন দেখবে স্পষ্ট মনে করবেন গাফলতির সময় চলতেছে, যিনি আজাবের পর আজাব দিবেন তিনি কে। এখন এই দৃশ্যগুলো আমরা দেখি কি দেখি না। এরপরে আমার ভাইয়েরা সাত নম্বরে চলে যায়, আদনা সাদিকহু, বন্ধুরে খুব আপন মনে হয়। এখন দেখবেন অনেক সময় যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লাইকি, টিকটক, এই সমস্ত কারণে বন্ধুদেরকে একেবারে কলিজার টুকরা মনে করে। ঠিক একটা যুবকও বলেনি, এখনো যুবকরা ঠিক বলে না। তুমি তোমার যেই বন্ধুকে আপন মনে করতেছ, বাপকে সন্তান দূরে ঠেলে দিবে, বন্ধুকে আপন বানাবে। আজকে তাকায় দেখেন, বাপ ছেলের সম্পর্ক নাই, বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা, গভীর রাত পর্যন্ত ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবে, ঠিক না বেঠি? হয়নি এগুলা? হয়। ইমাম সাহেব দেরি হয়েছে কেন? একদিন ইমাম সাহেবের ধরেন পাঁচ মিনিট দেরি হয়েছে, উনি তো একটা মানুষ না রোবট, উনি একটা মানুষ। একদিন এক জায়গায় নামাজ পড়তে গেছি, ইমাম সাহেবের সাথে খুব তর্কাতর্কি, হুজুর দেরি করেন প্রায় সময় এক মিনিট দুই মিনিট দেরি হয়ে যায়। আমি কইলাম আজকে কতক্ষণ দেরি হয়েছে? কয় হুজুর আজকে 30 সেকেন্ড দেরি হয়েছে। আমি কইলাম 30 সেকেন্ড এটা আপনি গণলেন কেমনে? কয় না, ওই যে মসজিদের এখানে তো ই লাগানোই আছে, গড়ি দেওয়া আছে, গড়ি দিয়ে দেখা যায়, সব দেখে না, ডিজিটাল গড়ি সব দেখা যায়, এরকম সবসময় করে ইমাম সাহেব। তো বললাম যে ইমাম সাহেব সবসময় দেরি করে, এই দায়িত্বটা যদি শুধু আপনারে দেওয়া হয় যে আপনি নামাজ পড়ানো লাগবে না, শুধু আইসা ইমাম সাহেব যেখানে দাঁড়ায় পাশের পিলারের মধ্যে 5টা টাইমে আইসা টোকা দিয়ে চলে যাবে, নামাজ পড়ানো লাগবে না, এই দায়িত্বটুকু আপনি পালন করেন, 5 বার আসবেন, ওই সাথে যে পিলারটা আছে ওটার মধ্যে টোকা দিয়ে চলে যাবে যে আমি আসছি, হাজিরা দিয়ে গেলে। কয় হুজুর নামাজে তো আসি। আমি কই নামাজে আসেন ঠিক, কিন্তু দায়িত্ব নিয়ে প্রতিদিন এক টাইমে আসা এটা সহজ কথা নয়, ঠিক না বেঠি? খতিব সাহেবের মুখে মুখে যখন কথা বলা হবে, আজাবের পরে আজাব আসবে, 10 নম্বরে তাকায় দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকদেরকে দিয়ে এলাকা যখন ফাসিক নেতাদেরকে দিয়ে ভরপুর হয়ে যাবে, এলাকায় এলাকায় যখন ফাসিকরা নেতা হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? এখন কয়জন আলেম ওলামা নেতা আছে, ভালো নামাজি দিনদার পরহেজগার নেতা আছেনি? আছে। এরপরে দেখবেন আমার ভাইয়েরা 11 নম্বরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট যখন হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন দেখেন আমাদের দেশে একজন খুব কথা বলতো, গতকালকে দেখছি আবার নতুন করে সে সাক্ষাৎকার দিস, আমি অবাক হয়ে গেছি যে মানুষের যদি একটু লজ্জা শরম বোধ থাকে সে আবার মিডিয়ার সামনে আসে কেমন করে? সে এসে বলতেছে আমার প্রতিমন্ত্রী গিরি আগে তো ছিল না, এরপরে একটা সময় আসছে, একবার এখান থেকে আরেকবার এখান থেকে দুইখান থেকে আমি প্রতিমন্ত্রী গিরি করছি,
কিন্তু পরে দেখলাম যে অনেক কিছু ঝামেলা হচ্ছে, কাজে আমি প্রতিমন্ত্রী গিরি আমি বাদ দিয়ে দিছি। চিন্তা করে এই রকম যখন আপনারা দৃশ্যগুলা চোখে দেখবেন, লজ্জা বলতে যাদের কিছুই নাই, সম্মান যাদের নাই, এত বড় বেজ্জতির পরেও মিডিয়ার সামনে যারা কথা বলতে পারে, এদের চরিত্র কেমন একটু যাচাই করে দেখবেন। এমন আলামত গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সব নিকটে, ঠিক না বেঠি? বারো নম্বরে চলেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ দুশ্চরিত্র লম্পট ব্যক্তি হওয়ার পরেও মানুষ সামনাসামনি দেখলে দেখবেন সম্মান করে। আল্লাহর হাবিব বলতেছেন কেন সম্মান করে শোনো, এই জন্য সম্মান করবে নির্দোষ মানুষটাকে, নিরপরাধ মানুষটাকে, খুনি গুন্ডা বদমাইশ অপরাধী সাজায় দিবে, ঠিক না বেঠি? এরকম সময়গুলা চলে আসবে। এই বারো পর্যন্ত বলছি, কারো কি ব্যাপারে কোনো অবজেকশন আছে? বুঝা বললেন অবজেকশন আছে? একজনের আছে, ছোট বাচ্চার। কিরে বাবা কি অবজেকশন তোমার বলো? ও বাচ্চা মানুষের তো পুরাটাই অবজেকশন যে হুজুর এগুলো কি বলতেছে। তারপরে বাচ্চা মানুষ শুনতেছে, বয়স 5-6 বছর হবে, ওর একটু অবজেকশন আছে। আচ্ছা বলেন এই সবগুলো আমাদের দেশে আমরা দেখতেছি কি দেখি না? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকা নায়িকা খারাপ লোকদের দাম বেড়ে যাবে, আলেম ওলামা আমাদের উপরে নির্যাতন হবে, ঠিক না বেঠি? কয়টা গায়িকাকে নিষিদ্ধ করা হয়েছে যে এরা নিষিদ্ধ বাংলাদেশ? কয়টা নায়ককে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে যে এরা চরিত্রহীন লম্পট, এদের কোন ছবি বাংলাদেশে আর রিলিজ হবে না? এরকম হয়নি? আপনাদের পকেটের টাকা দিয়ে আপনারা মাহফিল করেন, এত কষ্ট করে আপনারা মাহফিল করেন, এইটাকে আমার দেশের সংস্কৃতি মনে করা হয় না, গান বাজনাকে সংস্কৃতি মনে করা হয়, ঠিক না বেঠি? আমার দেশের বইমেলায়, আমার দেশের বইমেলায় ইসলামী বই যেতে পারবে না। মাশাআল্লাহ আমাদের মেহমানও চলে আসছে, আমরা আনন্দিত। এই কথাগুলো আমাদের সবার শোনা দরকার, ঠিক কিনা বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেনের সাথে একেবারে জোয়ান মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান জোয়ান হওয়া ভালো, কারণ যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, নবীরের নবীনরাই আনবে আগামী দিনের জাগরণ, ঠিক কিনা বলেন? তো আপনারা একেবারে নবীন একজন চেয়ারম্যান পেয়েছেন, আমরা চেয়ারম্যানকে পেয়ে আজকে ধন্য। কথাগুলা ওনাকেও আজকে শোনাতে চাই, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে কথাগুলোর তাসির আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে দান করেন, পড়েন আমিন। কত নম্বরে আসি? মাশাআল্লাহ, এই তো লাগছে মুসাববা, কত এত চালাক আপনাদের এই এলাকার মানুষ, এখন 12 বলে না 13 বলে তাই বোঝা যায় না। মাশাআল্লাহ, মুরব্বী একেবারে পুরা মনোযোগী, কয় হুজুর 12 শেষ হয়ে গিয়েছে, কততে আছি? ও মুসলমান 13 নম্বরে কানটা খাড়া করে শুনেন, গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে, জমিনের শ্রেষ্ঠ সন্তান আলেমরা যখন মাজলুম হবে, আলেমরা যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, স্পষ্ট বুঝে নিবে জমিনটা সামনে তছনছ হবে, আজাবের পর আজাব আসবে, গজব আসবে, যিনি আজাব দিবেন তিনি কে? সময়টা বড় ভয়াবহ।
এরপরে তাকায় দেখেন কত নাম্বার, সবাই বলেন সুরি বাতিল খমরে এমন সময় আসবে মদের ছড়াছড়ি শুরু হয়ে যাবে, ইয়াবার ছড়াছড়ি শুরু হয়ে যাবে, ফেন্সিডিল সর্বত্র ছড়িয়ে পড়বে, হেরোইন পেথিডিন আফিমের চয়না ড্রাগ গুলো যখন ছড়া পড়বে, আজকে আমার দেশে যুবকেরা যখন কোরআনের দিকে আসছে, কোরআনের দিকে যখন যুবকদের মিছিল, আমার দেশে এখন নতুন করে 21 বছর বয়সের যুবকেরা চাইলে মদের লাইসেন্স নিতে পারবে, 100 জন যদি একটা এলাকায় মদখোর সংঘ বানাতে পারে, 100 জন যদি মিলিত হয় ওই এলাকায় একটা বার তৈরি করা হবে, এমন যদি শুরু হয়ে যায় এই দেশে ভূমিকম্পের ধাক্কা লাগবে আর ফিরবে না, টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক না বেটি? ও মুসলমান আপনি তো টের পান না, ভূমিকম্প এসে আমাদেরকে ধাক্কা মারে, ইমানদারদের ইমানি পাপের ধাক্কার কারণে ভূমিকম্প চলে যায়, যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? আপনি তো মনে করেন এদেশে কি জানি আছে, এদেশে ইমানদারদের খনি আছে, এদেশে ইমানদারদের খনি আছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে নর্তকীদেরকে দিয়ে নাচায়, গায়কদেরকে দিয়ে গাওয়ায়, কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে কোরআন সুন্নার প্রচারে এইভাবে মাহফিলের প্রচার নাই, প্রতি রাতে কোরআনের আওয়াজকে এভাবে উচ্চারিত করা হয় না, ঠিক না বেঠি? দেশটা সাধারণ দেশ না, ভূমিকম্প আসে ধাক্কা লাগে, ফজরের সময় নড়ে চড়ে উঠে কত আল্লাহর গোলাম ঘুমায় আছে, কিন্তু ভূমিকম্প আপন গতিতে চলে যায়, কারো ক্ষতি হয় না, যিনি হেফাজত করেন তিনি কি? করোনার বিভিন্ন ভেরিয়েন্ট আমার দেশে আসে, এই জাতি তটস্থ হয়ে যায় ভয়ে, কিচ্ছু নাই কেমন করে বাঁচব, ভারতীয় ভেরিয়েন্ট আসে, ডেল্টা আসে, ওমিক্রন আসে, তটস্থ হয়ে যায় জাতি, হঠাৎ করে আবার কেমন যেন নিমিশে মিশে যায়, যিনি আবার গোলামদেরকে আপন করে কুদরতি মহব্বতে টেনে নেন তিনি কি? ও গোলামেরা, আজকে যে কথাগুলা বলতেছি এগুলোর মিল কি আপনারা পাচ্ছেন? বলেন মিল পাচ্ছেন? এবার আসেন 15 নম্বর, লানা আখিরু হাযিহিল উম্মা আউওয়ালা, এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে গালি দেওয়া হবে, বড় বড় ব্যক্তিদেরকে যখন গালি দেওয়া হবে আপনি পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখানে বললাম 15টা, একজন সাহস থাকলে দাঁড়ায় বলেন তো হুজুর 15টার ভিতরে এই জিনিসটা আমরা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে দেখি না, সবগুলো আছে? সবগুলা থাকলে নবীজির হাদিস শুনেন তারপরে কি আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহর নবী বলেন শোনো এই সব আলামত গুলা যদি তোমরা চোখে দেখে ফেলো অপেক্ষা করো বাতাসের, আগুন আসবে বাতাসের সঙ্গে জ্বালা পুড়ায়া সরকার করে ফেলবে, ও মুসলমান এখনো টের পাচ্ছেন না? এরপরে নবীজি বলছেন জালজালাতান খাসফান ওয়া মাসখা, ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে, জমিনের ভিতরে ভূমি ধস শুরু হয়ে যাবে, তিরমিজির বর্ণনায় আল্লাহর নবীর এই হাদিস,
একটা বার এখন তাকায় দেখেন ব্রাজিলে ভূমি দোষে কত মানুষ মারা গেল। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি দোষে দোষে গেল। আমেরিকাতে হঠাৎ করে ভূমি দোষ হয়ে যায়, তুরস্কে হঠাৎ করে ভূমি দোষ হয়ে যায়, জাপানে ভূমিকম্পে তটস্থ করে ফেলে, কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো, মালয়েশিয়ায় ভূমিকম্প হলো, আকাশ থেকে বিপর্যয় নেমে আসতেছে, বেল থেকে পাথর যদি বিচ্ছুরিত হওয়া শুরু হয়, ইদাসমাউন চূড়ান্ত পর্বে আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ওয়াইদাল কিবুন তাসারাত সব নক্ষত্রগুলো একটার পর একটা পড়বে, জমিনের সব লোকগুলোকে যিনি মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? মুসলমান মৃত্যুপুরি হয়ে যাবে পৃথিবী। এই ইউক্রেনের সংঘাত নিয়ে সেদিন আমি ইন্ডিয়ার একটা চ্যানেল দেখছিলাম, আপনারা অবাক হয়ে যাবেন, ইউক্রেন আর রাশিয়া লড়াই করছে, তাদের নিউজ বলছে যে বাংলাদেশকে সতর্ক হতে হবে। কি কারণ বাংলাদেশকে সতর্ক কেন হওয়া লাগবে? আমরা তো কোনো দেশের পক্ষপাতী করি নাই। ইউক্রেন আর রাশিয়া যখন লাগছে আমরা তো ইউক্রেনের পক্ষেও বলি নাই, রাশিয়ার পক্ষেও বলি নাই, তারপর আমাদেরকে বলতেছে এখন বাংলাদেশকে সতর্ক হওয়া লাগবে। কারণ যেই কারণে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ অনুপ্রবেশ, আমরাও বাংলাদেশে যে কোনো মুহূর্তে সীমানা দিয়ে যদি আগাতে চাই বাধা দিলেই যুদ্ধ লেগে যাবে। আল্লাহর নবীর হাদিসের সঙ্গে এবার মিলান, একটা দুইটা না অনেকগুলা মালাহেম আসবে, অনেকগুলা লড়াই হবে, সারা দুনিয়া জুড়া লড়াইয়ের পর লড়াই হবে। এই লড়াইয়ে যখন পৃথিবীর মানুষ মরবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। এখন তাকায় দেখেন যেই কোনো মুহূর্তে রাশিয়া পারমাণবিক বোমা ছাড়তে চায়, ফাদার অফ অল বোমস রাশিয়া ব্যবহার করতে চায়, একটা বোম ছাড়লে 300 কিলোমিটার পর্যন্ত এত ক্ষতি হবে যেটার চিন্তা না করাই ভালো। ও মুসলমান, গুমা থাকার সুযোগ নয়, বিবেকটাকে কাজে লাগান, আগামীর পৃথিবী মুসলমানের জেগে উঠার পৃথিবী, ঠিক না বেঠি? তবে বসে থাকা মুসলমানরা জেগে উঠতে পারবে না। ফিতনা ফাসাদ সারা দুনিয়া ব্যাপী একেবারে সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে। এখন ইউক্রেনের কাছে, যেই ইউক্রেন আমার আফগানে যখন মুসলমান মরেছে পিছন থেকে ইন্ধন দিয়েছে, আমার ইরাকে যখন মুসলমান মরেছে পিছন থেকে ইন্ধন দিয়েছে, রাশিয়াকে বন্ধু ভেবে তাদের হাতে পারমাণবিক বোম দিয়ে দিছে, ভাই নেন আপনারা। আজকে তারা নিঃস্ব ফকির ইয়েতিম মিসকিনের মতো, তাদের ছোট্ট বাচ্চাদের কান্না আমাদের হৃদয়ের ভিতরে রক্তের ক্ষরণ তৈরি করে, কিন্তু আমরা দেখেছি আমাদের সিরিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নাগুলো। আমাদের সিরিয়া জ্বলতেছে 2011 সাল থেকে, এক সপ্তাহের লড়াই যদি সারা পৃথিবীর মরণদেরকে লড়াই দেয়, 2011 সাল থেকে আমার সিরিয়া মার খাচ্ছে, আজকে 2022 চলতেছে, 11টা বছর ধরে আমার মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠি? কেমন করে আমরা ঘুমাই মুসলমান? আজকে যখন এই দৃশ্যগুলা চোখের সামনে ভেসে উঠে আমার কাছে মনে হয় কবে না জানি হঠাৎ করে কিয়ামত আসার আগেই ইমাম মাহদি আলাইহিসসালাম চূড়ান্ত আত্মপ্রকাশের আগে যে কোনো একটা রমজানে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। আমার ভয় লাগে না জানি কোন রমজানের 15তম রমজানে এই দৃশ্য পৃথিবীবাসী দেখে ফেলে সারা দুনিয়ার জন্য বিপর্যয় নেমে আসে, ঠিক না বেঠি? পরিস্থিতি কিন্তু সহজ হবে না,
হাজি সাহেবদেরকে হজে যাওয়ার পরে জবাই করে দেওয়া হবে। এই দৃশ্যের পরে ইমাম মাহদী আলাইহিসসালাম মদিনা থেকে মক্কায় চলে আসবেন রুকনে আমানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে। আজলাল জাবিহা কপালটা থাকবে প্রশস্ত কপাল, নাকটা থাকবে খারাপ। তিনি সেখানে যখন থাকবেন লোকেরা গিয়ে এত পরিমাণ মার খেয়েছে মুসলমানেরা, লোকেরা বলবে এখনই বায়াত দেন, আপনি তো ইমাম মাহদী নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, কারিয়া নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করবেন। মুহাম্মদ বিন আবদুল্লাহ নবী বলেছেন ওহু আমিন নাসাবি, সে আমার বংশের হবে। আইমিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে। আমার ইমাম মাহদীকে যিনি কবুল করবেন তিনি কে? মুসলমান, এই কথাগুলো বলতেছি যুবকদেরকে একটু নামাজের দিকে আনার জন্য। সময় কিন্তু বেশি দিন নাই, এমন সময় এখন পৃথিবীর মধ্যে চলছে লাব্বাসাহু ওয়া মাওয়াহু, ঠিক জাননি করে শীতকালে ছোট্ট বাচ্চা শীতের জামা পরতে চায় না, তখন মা কি করে? কথা কয় না, মা কি করে? মাশাআল্লাহ, কয়জনে বলছে? এই যে মুরব্বী একেবারে ঠিক শ্রোতা। ছোট বাচ্চা যখন পোশাক পরতে চায় না, এটা চ্যানেল ছবির ছেলে, মাশাআল্লাহ, ও পোশাক পরতে না ছেলে পরে কি করে ওর আম্মা? জোর করে কথা কয় না, জোর করে পড়ায়। ঠিক তেমনি আমার ভাইয়েরা, কেয়ামতের আগে ফিতনার মধ্যে আপনি পড়তে চাবেন না। লাব্বাসাহু ওয়া মাওয়াহু যেভাবে জোর করে পড়ানো হয়, টেনে টেনে আপনাকে জোর করে দাজ্জালের ফিতনার মধ্যে ফেলা হবে, ঠিক না বেঠি? আপনাদের প্রিয় এক নায়ক, নাম হচ্ছে অক্ষয়, পুরাটাই ক্ষয়। এই অক্ষয় দেখবেন নতুন করে কয়দিন আগে একটা চোখে এরকম ফুলায়া, এক চোখ নষ্ট। দাজ্জালের কয় চোখ নষ্ট? কথা কয় না যুবক পোলাবন কিরে হুজুর, আজকে এগুলো কয় কি? দাজ্জালের এক চোখ নষ্ট। এই জন্য দেখবেন জর্জ ডাব্লিউ বুশ, তারও দেখবেন ছবি আছে, আপনারা গুগলে সার্চ করে দেখবেন আজকে যুবকরা, তারও দেখবেন এক চোখ নষ্ট। একটা ছবি খুব ভাইরাল জর্জ ডাব্লিউ বুশের, অক্ষয় এখন অভিনয় করতেছে এক চোখ নষ্টে। বড় বড় ফুটবলার, ক্রিকেটার, ফেস বেলুয়ালা লোক সবার এক চোখ নষ্ট করে, এরপরে দেখবেন তাদের এই ছবিগুলো ফেসবুকে খুব ভাইরাল করে, ইনস্টাগ্রামে ভাইরাল করে, গুগলে আপনারা সার্চ করলে এই ছবিগুলো পাবেন। কেন হঠাৎ করে তোমাদের এক চোখ নষ্ট হইলো? কেন দুই চোখ নষ্ট হইতে পারলো না? তারা বোঝাতে চায় দাজ্জাল আসতেছে। দাজ্জাল আসার আগে দাজ্জালের এই রূপটাকে আপনাদেরকে খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবে? দাজ্জালের এই রূপ, দাজ্জালের নকশা, দাজ্জালের এই অভিনয়, দাজ্জালের এই সুরত যেন আপনি দাজ্জালকে দেখেও দাজ্জাল মনে না করেন। দাজ্জাল আসার আগে ফটোকপি অনেক দাজ্জালকে এখন তৈরি করে আপনাকে দেখানো হবে, ঠিক না বেঠি? ডলারের পিছনে দেখবেন পিরামিডের উপরে এক চোখ, সব জায়গায় এক চোখ। কি আপনি কইবেন হুজুর এক চোখ? এটা দাজ্জালের জন্য না, সব জায়গায় পরিকল্পিত ভাবে তারা এই কাজ করে রাখছে, যে সারা দুনিয়াকে এক চোখ দিয়ে দাজ্জাল দেখছে। দেখবেন ত্রিভুজ আকৃতির, এটার উপরে সব জায়গায় এক চোখ। ইলুমিনিতি আজকে সারা পৃথিবীকে, নেটওয়ার্ককে বিস্তার করে দিয়ে ফ্রিমেশনের মধ্য দিয়ে সারা দুনিয়ায় আজকে তারা তাদের নেটওয়ার্ককে ছড়িয়ে দিয়েছে। আপনারা বুঝতেছেন না, গেঞ্জি পরছেন, মাথায় টুপি পরেন, এই টুপির ভিতরে ইহুদিদের নকশা লাগানো, আপনি বুঝতেছেন? ও মুসলমান, এখন এমন সময় চলতেছে, আপনি জুতা কিনেছেন, জুতার নাম রেখেছে ইসরাফিল,
নাউজুবিল্লাহ তো কইতে পারলেন না। মুসলমান অ্যাডিডাস একটা জুতা বের করেছে, নাম দিয়েছে ইসরাফিল, আরেকটা জুতার নাম দিয়েছে আজরাইল। বুঝেন নাই? আপনি চাবেন না ফেতনায় পড়তে, টেনে টেনে আপনাকে ফেতনায় ফেলা হবে, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়ারা, কেয়ামতের আগে সজাগ এখন থেকে তাদের ডিভাইস আকাশ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেখবেন ফেসবুকে ঢুকেছেন, আপনার নিয়ত ভালো, ভালো আওয়াজ শুনবেন, জীবনটাকে রাঙাবেন, পরিবর্তন করবেন। হঠাৎ করে খারাপ একটা ভিডিও কোত্থেকে চলে আসে, এই যে খারাপ ভিডিও আপনি চাইলেন না, প্রত্যাশা করলেন না, হঠাৎ চলে এসেছে। দাজ্জালের ফেতনা চলমান চলতেছে, এই ফেতনা থেকে যদি বাঁচতে হয় প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাইতে হবে, ঠিক কিনা বলে? দাজ্জাল এইভাবে বেঁধে রাখছে। তামিমে দাড়ি রাদি আল্লাহ তাআলা আনহু বড় একটা হাদিস বর্ণনা করছে, লম্বা হাদিস, সেদিকে গেলে অনেক সময় লাগবে। এইভাবে বেঁধে রাখছে দ্বীপের ভিতরে, হাত এভাবে দেওয়া, শিকল দিয়ে বাঁধা, তার চুলগুলা হবে কুকরানো, পা গুলা হবে এরকম বেঁকা টাইপের, মুরগির পায়ের মতো, মানুষ হবে, বনি আদম হবে, এই পৃথিবীতে আসবে ইমাম মাহদি আলীহি সালামের 6 বছর পরে, 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবাই কারাম বিষয়গুলো শুনে খুব ভয় পেয়ে গেলেন, ওগো আল্লাহর হাবিব, এত বড় ফিতনা দাজ্জাল যদি বিস্তার করে কেমন করে আমরা বাঁচব? আল্লাহর নবী বললেন, ভয় পাওয়ার কারণ নাই, আমার সময়ে যদি দাজ্জাল আসে, আনা উকাবিলুহু, আমি তাকে মোকাবেলা করব, আমি তার জন্য যথেষ্ট, আর আমি চলে যাওয়ার পরে যদি আসে আমার উম্মতেরা যথেষ্ট হবে। ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানার মধ্যে বর করে আল্লাহ পাঠিয়ে দিবেন, সাদা গম্বুজওয়ালা দামেস্কের মসজিদে তিনি অবতীর্ণ হবেন, সেখানে তিনি নামবেন, ফজরের নামাজের ইমামতি করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, নামাজ পড়বেন, নামাজের সালাম ফিরায় দেখবেন দাজ্জালের 1 জন 2 জন নয় 70,000 বাহিনী রেডি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে দাজ্জালের সৈনিক গুলার দিকে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে যেতে যেতে লবণ গুলা যেমন গলে যায়, এক একজনের দিকে যখন তাকাবেন মুহূর্তের ভিতরে সবগুলাকে আমার আল্লাহ গলায় দিবেন, গলে গলে সব জমিনের ভিতরে ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন মুসলমানের জমিন হবে, কোন কাফের শব্দ উচ্চারণ করতে পারবে না, পারবে না এবং পারবে না। কেমন হবে চিন্তা করেন, শুধু তাকাবে গলে গলে একেবারে জমিনের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সময়টা হঠাৎ আসবে, বাত্তাতান হঠাৎ করে আসবে, ইমাম মাহদী যদি আত্মপ্রকাশ করে ফেলে এমন সময় আসবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ যদি হয়ে যায় একটার পর একটা আলামত স্বচক্ষে দেখবে, পুতির একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পরে একটা দানা যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পরে একটা আলামত দেখবেন, তখন আর করার কিচ্ছু থাকবে না, সময় এখনই করার, ঠিক না বেটি? ধোঁয়া শুরু হয়ে যাবে পৃথিবীর ভিতরে। এই যে মনে করেন পারমাণবিক বিস্ফোরণ, রাশিয়া যদি এখন পারমাণবিক বোমা মারে কি পরিমাণ বিস্ফোরণে এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে চিন্তা করেন, হিরোশিমা এবং নাগাসাকি তার জ্বলন্ত প্রমাণ। যদি শুরু হয়ে যায় আপনি কোথায় যাবেন?
সুতরাং যেই যুবকের আজকের মাহফিল উপহার দিয়েছে, যুবকদেরকে নিয়ে আমার মুরব্বীদেরকে নিয়ে সকলকে নিয়ে বলি, কয়দিন আর আমরা দুনিয়াতে আছি জানি না, মাহফিল কয়দিন করতে পারবো জানি না, কয়দিন কথা, পৃথিবীর দিকে তাকালে মনে হয় পৃথিবী ক্রমশ তার মৃত্যুপুরীর দিকে যাচ্ছে, ঠিক কিনা? অবস্থা ভালো না। সৌদি আরব নিয়ম সিটি নামে একটা সিটি ঘোষণা করছে, তাদের একটা ভিশন আছে 2030, এর আগেই ভিশনটা বাস্তবায়নের জন্য এখন মরিয়া হয়ে উঠছে। তাদের ভিশন হচ্ছে এই পৃথিবীটাকে তাক লাগায় দিবে, $500 বিলিয়ন মার্কিন ডলার বাজেট করছে, ওখানে একটা কৃত্রিম সূর্য রাখবে, না কৃত্রিম একটা চাঁদ রাখবে, কৃত্রিম একটা চাঁদ রেখে ওখানে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, জ্বালানি শক্তি ব্যবহার করবে, 17 লক্ষ মানুষ ওইখানে বসবাস করবে, আমেরিকার নিউ ইয়র্কের চাইতে 33 গুণ বড় হবে। এই স্বপ্ন এখন মুসলমানের চোখে মুখে। আজকে আরব দেশের দিকে তাকায় দেখে, ফালা খায়রা ফীকুম, আল্লাহর হাবিব বলেছেন যেদিন তাকায় দেখবা শামের দিকে, শাম যখন কল্যাণহীন হয়ে যাবে, ফালা খায়রা ফীকুম, তোমাদের দিকে তাকায় তাকায় দেখবা কল্যাণ দুনিয়ার ভিতরে পাবে না, দুনিয়ার ভিতরে যখন কল্যাণ ছাড়া কল্যাণহীন হবে তখনই দুনিয়ার ভিতরে কিয়ামত সংগঠিত হবে, ঠিক না বেঠি? এখন এই সময়টা চলতেছে, আমাদের কাজ কি? শুধু খালি অপেক্ষা করে বসে থাকা ইমানদারের কাজ না, আমাদের কাজ হবে মুসলমান ওই যুবকদের মতো হওয়া। আসহাবে কাহাফের যুবকেরা যেমন ছিল, কেমন ছিল ওই যুবকেরা? শাসক ডাকস, এই তোরা মানুষ কারে? মানি তো এক আল্লাহ, কুছে না আমার রাজ্যে এগুলো চলবে না, হয় আমারে মানবি না এলে গর্দান দিবি, কথা পরিষ্কার, হয় আমারে মানবি না এলে গর্দান দিবি। তোরা যুবক মানুষ আজকে সাথ দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে চিন্তা কর কি করবি। যুবকেরা ঘরে চলে গেল, মন মানে না, আল্লাহ কেমন করে আপনাকে ছেড়ে দেব, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো খালেক নাই, আপনি ছাড়া কোনো রাজ্জাক নাই, সব ছাড়তে পারি গো মালিক, আপনাকে ছাড়া যায় না, আপনাকে ভোলা যায় না, গর্দান দিব তবু আপনাকে ছাড়ব না। যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে দেশ ছেড়ে চলে যাব, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, নিজেদেরকে লুকায় ফেলেছে, যুবক যুবক মানুষ কিছুই নাই সাথে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, এই কোরবানি টুকুন আমার মালিকের কাছে এত দামি লেগেছে, মালিক তাদেরকে একদিন দুই দিন না 309 বছর যিনি ঘুম পড়ায় রেখেছেন তিনি কি? 300-র উপরে আরো 9 বছর আল্লাহ বেশি ঘুম পড়ায় রাখছে। ঘুম থেকে উঠে একজন আরেকজনে জিজ্ঞাসা করে, কিরে কাম লাভিস, তুম কয়দিন ঘুমাইছস? কয়েকদিন লাভিস না, ইয়াউমা নাও বাদ, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না, কি পরিমাণ খিদা লাগার কথা! আমরা রাত্রে ঘুমায়া ফজরের সময় পেটে ক্ষুধা লেগে যায়, রাত্রে ঘুমায়া সকাল বেলায় ক্ষুধা লেগে যায়, 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পরে বাজারে পাঠাইছে কিছু নিয়ে আসো, 309 বছর ঘুমিয়েছে, ওই আগেকার মুদ্রা যখন দিয়েছে দোকানদার তো অবাক, এত আগের মুদ্রা কিভাবে পেলেন, এত আগেকার মুদ্রা কোথায় পেলেন, 309 বছর ঘুমিয়ে কাটিয়েছে, এত আগের মুদ্রা কোথায় পেলেন, এত আগের মুদ্রা কি করে পেল? যুবকেরা আবার ভয় পেয়ে যাচ্ছে, সামান্য নিজেদেরকে গুহার দিকে নিয়ে গিয়েছে, জালেমের জুলুম মেনে নেয় নাই, দেশটা ছেড়েছে,
এতটুকুন কোরবানি কবুল করে যিনি দিনের কালেমাকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? এজন্য আগামীর পৃথিবী মুসলমান যুবকদের নেতৃত্বের পৃথিবী। এই নেতৃত্বের পৃথিবী আসবে অনেক চড়াই উত্তরায়ের পরে, নয় জনে সাতজন মারা যাবে। কি মনে করছেন? আজকে মৃত্যুপুরীর দিকে পৃথিবী ডাকতেছে, যত উন্নত হচ্ছে তত বেশি মৃত্যুপুরীর দিকে পৃথিবী যাচ্ছে। এজন্য আমার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে আমি আমার যুবকদেরকে মহব্বতের সাথে ভালোবাসা রেখে এই মাহফিল থেকে বলতে চাই, যুবক, আজকেও এই মাহফিলের কর্তৃপক্ষের একজন যার বাবা দুনিয়া থেকে মারা গেছে, জানাতে পড়ছেন আপনারা পড়ছেন না, আমি বানায় বলতেছি। হ্যাঁ, জানাজা জানাজা হয়েছে না? জানাজা হয়েছে। একটু হিসাব করে, যে লোকটা চলে গেল দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহু আকবার, আজকের মাহফিলে যদি উনি দুনিয়ায় থাকতো মাহফিলে আসতো না? বলেন আসতো না? আজকে মাহফিলে আসতো একবারের জন্য চিন্তা করে নাই, আজকে মাহফিলের দিনে সুন্দর আনন্দের দিনে দুনিয়া থেকে চলে যাব। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আয় আল্লাহ, যিনি দুনিয়া থেকে বিদায় নিল ঈমানের সাথে উঠায়ও, আল্লাহ তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও, পরে না। আমি গতকালকে একটা দৃশ্য দেখেছি, দৃশ্যটা দেখে আমি শুধু কাঁচ। একজন বাবা খবর পেয়েছে সন্তান পানিতে ডুবে মারা গেছে, বাবার মনটা মায়ায় ভরা, সন্তানটারে দেখার জন্য বেকুল হয়ে গেছে। কখন গিয়ে সন্তানটারে পাবো, কি অবস্থায় পাবো, কেমনে পাবো? সন্তানটাকে দেখার জন্য বাপ যখন বেকুল হয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে বাপ দুনিয়া থেকে চলে গেছে, একদিকে বাপের লাশ, অন্যদিকে সন্তানের লাশ, দুইটা লাশ পাশাপাশি দিন ফেসবুকে সবাই তাদের জন্য দোয়া করেছে, বেদনা জানিয়েছে। একটা বার যদি ভাবে, আল মাউতু কাসুম কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথা লাগে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে, সব শেষ হয়ে যাবে, আমার আপনার ব্যস্ততা একদিন ফুরায় যাবে। ও আল্লাহর গোলামেরা, রমজান আমাদের সামনে আসন্ন, প্রস্তুতি নেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ফেরেশতা আমার জন্য নিযুক্ত করে দেয়া হবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির, ও কল্যাণকামী, ও সবের অধিকারী, তুমি শুধু দৌড়াও, গুনাহগার এখনই থেমে যাও। শাবান মাসে প্রস্তুতি নিয়ে নেন, আল্লাহর কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করেন, এতদিন নামাজ পড়েন নাই, আজকে আল্লাহর দিকে ভিখারির মতো মনটারে নরম করে দিন, রহমান মালিকের দিকে তাকাইয়া নামাজের দিকে আসেন।
আজকে যদি চক্ষু বন্ধ হয়ে যায়, সবাই আপনার পার হয়ে যাবে, আপনি দেখবেন কে যেন নূর হয়ে জ্বলে, আপনি বলবেন কে গো তুমি, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, নূর, নামাজ নূর হয়ে যাবে, বুরহান হয়ে যাবে, দাঁড়ায় বলবে মালিক ফজরের সময় ঘুম তারে আটকাতে পারে নাই, জোহরের সময় অফিসের ব্যস্ততা তারে আটকাতে পারে নাই, আসরের ব্যস্ততা তারে থামাতে পারে নাই, মাগরিবের সময় বাজারের ঘোরাগাড়ি তারে আটকাতে পারে নাই, এশার সময় টিভির চ্যানেল তারে আটকায় রাখতে পারে নাই, নামাজ পড়েছে। নামাজ যখন এইভাবে দাঁড়ায় যাবে, আপনাকে নাজাতের ফয়সালা আল্লাহ দিবে। যতজন নামাজি হবে আপনি সৌভাগ্যবান হবেন, আপনি বেনামাজি হয়ে যদি কবরে যান, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরটা গুটগুটে অন্ধকার হবে, আর ওই কবরের ভিতরে ওয়া কানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালফ, দাগি দাগি কারুন ফিরআউন হামান উবাই বিন খালফের সাথে জাহান্নামে পড়বে, আল্লাহর গোলামেরা সব সারে নামাজের দিকে আসেন ঠিক না বেটি, মসজিদগুলা ভরপুর করে নামাজের দিকে আসেন, আগামী দিনের অস্ত্র হবে নামাজ, আগামী দিনের অস্ত্র হবে সূরা কাহাফের 10টা আয়াত, সামনে ওই সমস্ত বড় বড় অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না, অস্ত্র হবে এগুলো, মুসলমানের অস্ত্র হবে এগুলো, আমি আপনি একেবারে বিজয়ের পতাকা উড্ডীন করতে পারলাম কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, তবে যদি চেষ্টা থাকে দিন বিজয়ের আপনি সফল, ঠিক কিনা বলেন? অনেকে কয় এত বছর ধরে তোরা কি করছো হুজুররা, কিচ্ছু করতে পারোস না, আমরা কি করছি এটা না, আমরা চেষ্টা করছি কিনা এটা আল্লাহ দেখবে, ঠিক কিনা? এজন্য চেষ্টায় যেন আমি পিছায় না থাকি, আমি একজন আলেম, ঐক্যের ক্ষেত্রে দিন বিজয়ের ক্ষেত্রে এক সেকেন্ড আমার কারণে যেন পিছায় না থাকে, আমি যদি দিন বিজয়ের ক্ষেত্রে এক সেকেন্ড আগায় থাকি, এই চেষ্টাটুকু যদি থাকে ফেতনা লেগে যাবে, মালহামার পরে মালাহেম, বড় বড় যুদ্ধ মালাহেম, একটা না অনেকগুলো যুদ্ধ হবে, এই যুদ্ধগুলার সময় আপনি যদি মরেও যান আপনার মধ্যে আমল ছিল, যিনি আপনার কবরটাকে আলোকিত বানিয়ে দিবেন তিনি কি? দাজ্জাল কয়দিন জারি থাকবে পৃথিবীতে? ওহ মাশাআল্লাহ, মনোযোগ আছে একেবারে পুরো, কয়দিন? প্রথম দিনটা কয়দিনের? মাশাআল্লাহ, আপনারা আগে মাহফিল করার নাই কিন্তু শ্রোতা দেখলে তো এরকম মনে হয় না, মাশাআল্লাহ, এলাকায় মাহফিল করাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো কয় না, রাজি আছেন না ইনশাআল্লাহ? কয়দিন? 365 দিন, পরের দিনটা এক মাস, এরপরে সেই সময় একজন যুবককে দাজ্জাল ধরবে, ধরে বলবে বল মান আনা, কে আমি? কবে তুই দাজ্জাল, তুই কাফের, কোন আল্লাহু আকবার, যুবকদের সাহস কম না বেশি? কবে তুই কাফের, বলার সাথে সাথে দাজ্জাল তারে হত্যা করবে, আল্লাহ পাক আবার তারে জিন্দা করবে, সুবহানাল্লাহ, দাজ্জাল বলবে বল আমি কে, বলবে তুই কাফের, তোরে বলছি তো, এবার ওই লোকটাকে ওই যুবকটাকে দাজ্জালের তথাকথিত জাহান্নামে ফেলবে, যখন ফেলবে আল্লাহ সেখান থেকে আবার যুবকটারে বের করবে, সুবহানাল্লাহ বলবেন, বের করার পর তার গলার মধ্যে আল্লাহ পাক একটা তামার পাত দিয়ে দিবে, একটা আবরণ দিয়ে দিবে, এই আবরণটা যখন দিয়ে দিবে দাজ্জাল বারবার পোষাবে কিন্তু তার পোষগুলা কোনো কাজ হবে না, জোরে কোন আল্লাহু আকবার, যুবকরা এই জন্য বলছি আগামীর পৃথিবী যুবকদের দিকে তাকায় আছে, কেমন যুবক হওয়া লাগবে? ওই আসহাবে কাফের যুবকেরা যেমন
এমন ব্যতিক্রম ছিল, রাজ্য ছেড়েছে, গড় ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সাম্রাজ্যের কাছে মাথা নত করে নাই। আজকের যুবকগুলো যদি বাপদাদার কাছে মাথা নত না করে ইসলামের জান্দা নিয়ে থাকতে পারে, মদ জুয়া নেশাকে নিষিদ্ধ করে ঈমান বাঁচিয়ে থাকতে পারে, বিজয় আসবেই আসবে, আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠি? এই স্লোগানটা আগামী দিনের জন্য আমাদের খুব জরুরি স্লোগান, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন মুস্কান স্লোগান দিস, আমাদের বোন 200 জন গেরুয়া, তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছে। মুস্কান এক কণ্ঠ থেকে আল্লাহ আকবার বলেছে। এই আল্লাহ আকবার ধ্বনি 200 কোটি মুসলমানের হৃদয়ে নাড়া দিয়ে তমাম দুনিয়াকে কাঁপায় দিয়েছে, ঠিক না বেঠি? সুতরাং বোঝা যায় সামনের পৃথিবী মুসলমানদেরকে হাতছানি দিয়ে ডাকছে, এবং এই নেতৃত্ব মুসলমানের আসবেই আসবে, বিজয় আসবেই আসবে, কেউ আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। এখন বিজয়গামী যুবক যারা, তারা নিজেদেরকে একটু ব্যতিক্রম বানাইতে হবে, ওই অক্ষয়ের ছবি দেখে তার মার্কা হওয়া যাবে না, ওই সমস্ত তামিল মুভি দেখে টিকটকার লাইকি নিয়ে ব্যস্ত থাকা যাবে না, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকা যাবে না মুসলমান। আমার তোমার ব্যস্ত থাকা লাগবে আগামীর পৃথিবীর নেতৃত্ব নিয়ে, ঠিক কিনা বলেন? ব্যতিক্রম হওয়া লাগবে। কেমনে ব্যতিক্রম হবেন? বাদা আল ইসলামু গরিবান ওয়সাইউদু গরিবান তুবা লিল গুরাবা। আজকের যুবকেরাও পারত মাহফিল না করে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারত, আজকের যুবকেরা তা না করে মাহফিল সাজিয়েছে। আজকে যেমন যুবকেরা ব্যতিক্রম চরিত্রের পরিচয় দিয়েছে, সব ছেলেগুলা নেশায় বোধ হয়ে থাকবে, নেশায় ভোর হয়ে আছে। আপনি এমন যুবক হন, আপনি নিজেকে বাঁচান, নিজেকে বিরত রাখেন, ওই যুবকদেরকে টেনে টেনে নামাজের দিকে নিয়ে যান। ডাক্তার উপরে আপনার প্যান্ট, আপনার পায়জামা, আপনার লুঙ্গি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নবীকে অনুসরণ করে চলবে, কোরআন সুন্নাহ মেনে যদি যুবকেরা সামনে চলে, এই যুবকদের কণ্ঠে স্লোগান হবে আল্লাহু আকবার। এই স্লোগানে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? সংখ্যা দিয়ে, আধিক্য দিয়ে মুসলমানের বিজয় আসে না, ইমান হিম্মত দিয়ে মুসলমানের বিজয় আসে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে যুবকদের প্রতি, আমার মুরব্বীদের প্রতি, সকলের প্রতি উদারত আহ্বান জানাব। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, আসরের সময় অফিসে তিম, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এই মার্কা মুসলমান দরকার নেই। আমাদের দেশে প্রায় সময় রমজান মাসে টেলিভিশনে প্রশ্ন আসে, হুজুর রমজান মাসের রোজা রেখে নামাজ না পড়লে রোজার কি অসুবিধা হবে? কি মুসলমান আমরা? রমজান মাসে রোজা রেখে যদি নামাজ না পড়ি তাহলে হুজুর রোজার কি অসুবিধা হবে? আল্লাহর কি খুব এরকম রোজাদারের অভাব লাগছে? আল্লাহ আল্লাহ, কি মুসলমান আমরা চিন্তা করে। এই মার্কা প্রশ্ন করলে আমি কোনো উত্তর দিই না, আমি কই আস্তাগফিরুল্লাহ আলাজিম। কেমনি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করলেন? আপনি নামাজ পড়েন কার জন্য? রোজা রাখেন কার জন্য? কোরআনে 2 বার আসছে রোজার কথা, এই কোরআনের মধ্যে কয়বার আসছে? 82 বার আল্লাহ নামাজের কথা বলছে। আপনি যদি একটু কোরআন সচেতন, আল্লাহ সচেতন হতে,
80 গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন? প্রতিদিন 5 বার হাজিরা দিবেন, সপ্তাহে 35 বার হাজিরা দিবেন, মাসে 150 বার আল্লাহকে হাজিরা দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলকে কামিয়াবি দান করুক, পড়ি আমিন। সর্বশেষ নসিহত আমার মা বোনদের জন্য, আল মারআতু আওরা, একটা লোক উঠবেন না। আমার ভাই আমার পরে আলোচনা করবেন, খুব সুন্দর আলোচনা করেন, মুহাদ্দিস মাওলানা আকরামুজ্জামান ফারুকী সাহেব, তিনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ তাআলা উনাকে তৌফিক দান করুক, আপনারা বসবেন, কথাগুলো শুনে যাবেন, খুব লম্বা আলোচনা উনিও করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুক, মুরব্বী উনি লালবাগের ফারেক, অনেক আগের মানুষ, বয়সের দিক থেকে আমাদের প্রবীণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিহ্হা ওয়াল আফিয়া দান করে দেন, পড়েন আমিন। শিফায়ে কামিল আদিল আজিল দান করে দেন, পড়েন আমিন। আপনাদের মাহফিলের শেষ নসিহতটা করি, শেষ নসিহত হচ্ছে আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস। মহিলাদেরকে যখনই আপনি খোলামেলা বাহিরে বের হতে দিবেন, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তখন যুবকদের মাথার মধ্যে বর করবে, শয়তান এসে বর করে তখন দর্শনের মতো ঘটনা ঘটবে, ঠিক কিনা বলেন? সুতরাং খবরদার, মা বোনদেরকে বেপর্দা হয়ে বের হতে দেওয়া যাবে না, পর্দার ভিতরে রাখতে হবে। যদি পর্দার ভিতরে না রাখেন, জবাব দিতে হবে বাপেরে, জবাব দিতে হবে স্বামীরে, জবাব দিতে হবে ভাইরে, জবাব দিতে হবে সন্তানরে। কাজী মা বোনদেরকে পর্দার বাহিরে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিলের কামিয়াবি চেয়ে আমার ভাইকে রেখে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।